জি-20 শীর্ষ সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরকালে তিনটি সমঝোতা স্মারক সই হবে। এর মধ্যে অন্যতম হচ্ছে টাকা ও রুপির লেনদেন সহজ করার জন্য বাংলাদেশ ব্যাংক ও ভারতের এনপিসিআই এর মধ্যে সমঝোতা। বৃহস্পতিবার ঢাকা সংবাদ সম্মেলনে একথা জানান পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। কিন্তু আমরা আমাদের আত্মবিশ্বাস আছে এবং আমরা যেহেতু স্বচ্ছ আমরা সুন্দর নির্বাচন করব, সুষ্ঠু নির্বাচন প্রিয়। সুতরাং এই ক্ষেত্রে আমরা কোনো ধরনের চাপ গ্রহণ করব না, আমরা সেই দিক থেকে কোনো চাপের মুখে নেই। আমি প্রায় বলি উই আর নট আন্ডার এনি প্রেশার বিকজ আমরা ভেরি ক্লিয়ার, আমরা সুন্দর একটা ইলেকশন করব। অন্যরা পছন্দ করলেন না পছন্দ করলেন ইট ইজ দেয়ার হেডিক্ট।